সুরমা কুশিয়ার আর পানি কমলেও বিপদ সীমার উপরে সিলেটে বানভাসীদের ত্রাণের জন্য হাহাকার পুলিশের সঙ্গে হাতাহাতি সুনামগঞ্জেও পানি বন্দীদের দুর্ভোগ অরক্ষিত রেলগেটে আবারও দুর্ঘটনা গাজীপুরে ট্রেনের ধাক্কায় পিকআপের তিন যাত্রী নিহত ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুতের তার পড়ে দুজনের মৃত্যু এবার আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন বিএনপির নির্দলীয় সরকার ছাড়া সংলাপ নয় সাফ জানালেন নেতারা অন্তর্জেলায় ভুগছে নেতৃত্বশূন্য দলটি মন্তব্য ওবায়দুল কাদেরের গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতী প্রভাব পড়বে অর্থনীতিতে বলছেন ব্যবসায়ীরা দাম বৃদ্ধি না করে অপচয় রোধ করার তাগিদ এবং স্বপ্নপূরণের দ্বার প্রান্তে রাজধানীবাসী আনুষ্ঠানিক যাত্রার আগে আগস্টেই মেট্রো রেলের সমন্বিত চলাচল পরীক্ষা যোগাযোগে স্থাপন করা হচ্ছে নিজস্ব টেলিকম পদ্ধতি সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড সুরমা কুশিয়ারা নদীর পানি কমলেও এখনও বিপদ সীমার ওপরে সিলেটে বানভাসী মানুষের ত্রাণের জন্য হাহাকার রূপ নিল ক্ষোভে শ্রমজীবী অধ্যুষিত কোম্পানীগঞ্জে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর ত্রাণ বিতরণের পর ক্ষোভে ফেটে পড়েন কয়েকশো মানুষ পুলিশের সঙ্গে তাদের হাতাহাতিও হয় এদিকে বন্যা দুর্গতদের জন্য সহায়তা পৌঁছালেও তা পর্যাপ্ত নয় বলে স্বীকার করেছেন জনপ্রতিনিধিরা দিগেন সিংহের ক্যামেরায় ইকরামুল কবিরের রিপোর্ট চারিদিকে থই থই পানি নদী উপচে লোকালয়ে ঢল কোনটা নদী আর কোনটা সড়ক বোঝা দায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বৃষ্টিপাত কিছুটা কমায় শনিবার পর্যন্ত সুরমা কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও পাঁচটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভোগান্তি কমেনি সাধারণ মানুষের অবস্থা একদম খারাপ সিরিয়াস অবস্থা বাড়িঘর কিছু নাই রাস্তাঘাটেও কোনো মানুষের চলাফেরা নাই সব গরজর বুড়াইল এদিকে শনিবার সকালে কোম্পানিগঞ্জে ত্রাণ বিতরণকালে পর্যাপ্ত ত্রাণ না থাকায় কাড়াকাড়ি শুরু হয় এর কিছু সময় আগে স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বানভাসী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সবাই চেষ্টা করছে কি দ্যাট একেবারে যত দূর পর্যন্ত আছে দিয়ে দিতে ইনশাআল্লাহ কোনো শর্টেজ নাই শুধু বিতরণের এই লিমিটেশন যা বলে এটাই আছে অথচ মন্ত্রী স্থান ত্যাগ করার পর কয়েকশো মানুষ ত্রাণ না পেয়ে ক্ষোভ জানায় তিনটা চারটা ফুটলা করে নিয়ে আমরা এমন কিছু খাইতে পারি না আমরা ঠেলে ফলে দে তেলে গালি নিয়ে বহুত গরাইন পানির তলে আছে বুঝলেন একটা রিভু মানুষ পাইতেছে না স্থানীয় জনপ্রতিনিধিরা স্বীকার করলেন বানভাসী মানুষের সংখ্যা তুলনায় ত্রাণ পর্যাপ্ত নয় কম্বল পশ্চিম ইসলামপুর এই লোনের কৃতীয় বেশি কৃতীয় বেশি মানুষও বেশি রিলিফ কম হইতেছে পাইতেছে না আমরা যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই হিসাবে রিলিফ অপ্রতুল যেখানে 2000 প্রয়োজন ওইখানে 200 কি হবে সিলেটের 13 উপজেলা ও সিটি কর্পোরেশনের বানভাসী মানুষের জন্য 325 টন চাল 5606 বস্তা শুকনা খাবার ও 15 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে পাও দেখি সমস্যা আমি অসহায় মানুষ তারা বড় বড় মতাধিকার দেয় যে আর বাড়িঘর আছে সব আছে এরা দেয় আমারে দেয় না কোম্পানিগঞ্জের এই অসহায় প্রতিবন্ধী মানুষটির মতন কোম্পানিগঞ্জের 6টি ইউনিয়নের অনেক মানুষই ত্রাণ সামগ্রী পাননি তারা দাবি জানাচ্ছেন সরকারের কাছে প্রতিটি মানুষের ঘরে যেন ত্রাণ সামগ্রী পৌঁছে যায় সিলেটের কোম্পানিগঞ্জ থেকে ইকরামুল কবির সময় সংবাদ এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির আমরা সরাসরি চলে যাব তার কাছে ইকরাম আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এই আশ্রয়কেন্দ্রের 5টি ভবন আছে 5টি ভবন মিলিয়ে প্রায় 100 পরিবার এখানে আশ্রয় নিয়েছে এরা সবাই হচ্ছে গিয়ে কোম্পানিগঞ্জে যে গুচ্ছ গ্রাম সেই গুচ্ছ গ্রামের অধিবাসীরা তাদের এখানে যারা আসছেন তারা অভিযোগ বা তারা যে জিনিসটা আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে গিয়ে বানের তোরে তাদের বাড়ি একেবারে তছনছ হয়ে গেছে তারা বানের তীব্র স্রোতে বাড়িঘর সেই যে জায়গা ছিল সেই জায়গা থেকে উড়িয়ে নিয়ে গিয়েছে এখন একমাত্র তারা খুব অসহায় অবস্থায় এবং বিপজ্জনক অবস্থায় এক কাপড়ে গবাদি পশু নিয়ে এই আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে কিন্তু বানের পানি কমার পর তারা গিয়ে কোথায় আশ্রয় নিবে কোথায় উঠবে তা তারা জানে না এই অবস্থায় সবার মধ্যে হতাশার একটি চিহ্ন আমরা দেখেছি এখানে প্রতিটা বাড়ির প্রতিটা রুমের প্রতিটা কক্ষে তিন চারটা পরিবার করে আশ্রয় নেওয়া হয়েছে এবং তাদের রান্না বান্না খাওয়া পড়া এই কক্ষেই হচ্ছে সব কিছু মিলে একটি
বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন এই কোম্পানিগঞ্জবাসী। কোম্পানিগঞ্জের বলে রাখা প্রয়োজন যে অধিকাংশ মানুষই শ্রমজীবী মানুষ এবং তারা বিভিন্ন পাথর কোয়ারি, বিভিন্ন ক্রাশার মেশিন, বিভিন্ন জায়গা তারা শ্রম দিয়ে, তারা কষ্টার্জিত অর্থ দিয়ে তাদের সংসার চালায় এবং তাদের যেই বাড়িগুলো ছিল, যে ঘরবাড়িগুলো ছিল, যে আদা কাঁচা ঘরবাড়িগুলো ছিল সেগুলো বানের তোরে সবগুলো একেবারে মাটির সাথে মিশে গেছে এবং এই বাড়ির এই বাসিন্দারা, এই এলাকার বাসিন্দারা যারা আশ্রয় নিয়েছেন তারা জানিয়েছেন এরপরে তারা কোথায় গিয়ে উঠবেন। এমনও আমরা নারী পেয়েছি, পুরুষ পেয়েছি, যারা একটিমাত্র কাপড়ে, একটিমাত্র পোশাকে তারা বেরিয়ে এসেছেন ঘর থেকে এবং তারপরে কী হবে তারা এখন পর্যন্ত জানে না। এখানে কোনো বেলা খাচ্ছেন, কোনো বেলা খাচ্ছেন না, কোনো বেলা ত্রাণ পাচ্ছেন, কোনো বেলা কোনো কোনো বেসরকারি পর্যায়ে বা বেসরকারি উদ্যোগে তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু তারপরে বাড়ির পানি নামার পরে তাদের অবস্থা কী হবে একমাত্র কেউ জানে না। তারা এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন। এই পর্যন্ত সিলেটের যে 13টি উপজেলা, একটি সিটি কর্পোরেশনের 95টি আশ্রয়কেন্দ্রে প্রায় 7,500 মানুষ আশ্রয় নিয়েছে এবং এই 7,500 মানুষ পানি কমার সাথে সাথে গন্তব্যে ফিরে যাবে, অর্থাৎ নিজ গৃহে ফিরে যাবে, কিন্তু সে গৃহ যদি হয় মাটির সাথে মিশানো সেই তারপরে তাদের কী অবস্থা হবে একমাত্র তারা জানেন এবং তারাই বলতে পাচ্ছেন এবং তারাই এই কষ্টে কথাগুলো আমাদেরকে বলেছেন। এই ব্যাপারে তারা স্থানীয় যে সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন এবং সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং তারা চাচ্ছেন বাণী পানি নামার সাথে সাথে তারা তাদের যে সরকারি থেকে গুচ্ছ গ্রামের তাদের ঘর দেওয়া হয়েছে সেই ঘরে যেন তারা ফিরে যেতে পারে। গবাদি পশু এবং তারা এক কাপড়ে এই স্থানে এসেছে এবং তারা যেন তাদের ঘরগুলো ফিরে যেতে পারে সেই অবস্থায় চাচ্ছেন তারা। মোটামুটি এই ছিল সিলেটের কোম্পানিগঞ্জের যে আশ্রয়কেন্দ্রে বিভিন্ন বাড়িঘর থেকে এসে আশ্রয় নিয়েছেন এবং তার সর্বশেষ খবর। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। এদিকে সুনামগঞ্জেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। উজানের ঢলে এবার হাওরের পানি বেড়েই চলেছে। দিশেহারা বানভাসী মানুষের ঘরে নেই খাবার, মিলছে না তৃষ্ণা মেটানোর বিশুদ্ধ পানি, আছে ত্রাণ না পাওয়ারও অভিযোগ। ফসল, পোষা প্রাণী আর জীবিকা হারিয়ে নিঃস্ব দুর্গতরা। সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও এবাদুল হক রুজেলের ছবিতে রিপোর্ট। চারদিকে অথই জল আর তার মাঝে আটকে পড়ে অনিশ্চয়তায় দিন কাটছে বানভাসী মানুষ। টানা বৃষ্টি আর উজানের ঢলে সপ্তাহখানেক ধরে পানিবন্দী সুনামগঞ্জের 30টি ইউনিয়নের অর্ধ লক্ষাধিক মানুষ। ঘরে পানি ঢুকে পড়ায় দিন রাত এক হয়ে গেছে, ঘরে নেই খাবার। সামনে দিন কিভাবে কাটবে সে সংখ্যায় ঘুমো উধাও। বানের জলে বসত ভিটা ডুবেছে, ভেসেছে গোয়াল ঘরও। মাইলের পর মাইলের পাকা রাস্তা বা মেঠো পথ পানিতে তলিয়ে ভেঙে গেছে, কোথাও কোমর সমান কোথাও হাঁটু জল পানি ভেঙে চলতে হচ্ছে এলাকাবাসীকে। ভেসে গেছে 500-এর বেশি পুকুরের মাছ, ডুবে গেছে আউশের ক্ষেত, সবজি বাগান। আয় রোজগারের পথ বন্ধ, সংসারের টানাপোড়নে তাই হিমশিম অবস্থায় বানভাসী মানুষ। এদিকে বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে চরম সংকট। নোংরা পানির কারণে নানা রোগ ছড়িয়ে পড়ার সংখ্যায় স্থানীয়রা। স্যানিটেশন ব্যবস্থা সহ অন্যান্য সংকটে সবচেয়ে দুরবস্থায় নারী শিশু সহ অসুস্থ বৃদ্ধরা। শুকনো খাবার বা ত্রাণ ঠিক মতো না পাওয়ার অভিযোগ দুর্গতদের। নদীর পানি কমলেও উজানের ঢলে হাওরের পানি বেড়েই চলেছে। টানা পানিবন্দী থাকায় দিশেহারা বানভাসীরা আগামী কয়েকদিনেও পরিস্থিতি উন্নতির কোনো আশা দেখছেন না তারা। আমাদের স্কুলে পানি ঢুকে গেছে, আজ আমরা স্কুলে যেতে পারছি না। তবে বন্যার্ততে দুর্ভোগ লাঘবে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। সড়ক ও রেলপথে কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল। গাজীপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রাণ গেল তিনজনের। অন্যদিকে মৌলভীবাজারে আসামি গ্রেফতার করে ফেরার পথে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 8 জন। জেলার রিপোর্টারদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পিকআপ ভ্যানকে ঠেলে প্রায় 1 কিলোমিটার এলাকা নিয়ে যায় 11 সিন্দুর ট্রেন। দুর্ঘটনায় প্রাণ যায় 3 জনের।
শনিবার সকাল 9টার দিকে ঘটনাটি ঘটে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় অরক্ষিত রেল ক্রসিংয়ে। ভৈরব থেকে ছেড়ে আসা 11 সিন্ধুর ট্রেনটি ঢাকা যাচ্ছিল। একই সময় রেল ক্রসিং পার হওয়ার সময় পিকআপ ভ্যান সেখানে আটকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ ভ্যানের চালক, হেলপার ও এক ব্যবসায়ী। গেটম্যান না থাকায় রেল ক্রসিংয়ে বারবার ঘটছে দুর্ঘটনা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। তিনজনের পরিচয় পাইছি, তাদের লোকজন কিছুটা আছে, কিছুজন আসতেছে, তাদের সাথে আমরা আমাদের বাকি ফর্মালিটিস লেখালেখি কাজগুলো আমরা কমপ্লিট করে নিব। ট্রাক উদ্ধার আছে, ট্রাকের অবস্থা খুবই খারাপ, একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দুই মাস আগে এক স্থানে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হন। এদিকে তিন আসামি গ্রেপ্তার করে পিকআপ ভ্যানে থানায় ফিরছিলেন মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের এসআই সমীরণ চন্দ্র সহ 6 পুলিশ সদস্য। পথে উত্তরভাগ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির চাকা ফেটে যায়। পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। আহত অবস্থায় সবাইকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে এসআই সমীরণ চন্দ্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হঠাৎ করে এই জিনিসটা হয়ে গেছে, এটা আমরা আশ্চর্য। এখানে আরেকটা ছেলে আইছে পুলিশের, ওই এই পর্যন্ত এখানের খবর জানি আমি। আমাদের এখানে 8 রুগী আসেন, তার মধ্যে একজন মারা যান, বাকি 3 অবস্থা একটু খারাপ হয়, তাদেরকে আমরা সিলেট ওসমানী মেডিকেল কলেজে রেফার করি। অন্যদিকে চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় শিল্প পুলিশের দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি বাস, এতে 15 পুলিশ সদস্য আহত হন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ময়মনসিংহে নগরীতে চলন্ত ভ্যান গাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালক সহ দুজনের মৃত্যু হয়েছে। এর আগেও পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুতায়িত হয়ে একজন মারা যান। বারবার এ ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নজর নেই বলে অভিযোগ এলাকাবাসীর। শনিবার সকাল 6টার দিকে ঝড়ের কবলে পড়ে নড়পড়ে বিদ্যুতের তার পড়ে চলন্ত ভ্যানের উপর, এতে বিদ্যুৎ স্পৃষ্ট হন ভ্যান চালক শহীদ। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হন ভ্যানের যাত্রী মিন্টু। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। প্রত্যক্ষদর্শীরা জানান, পল্লী বিদ্যুতের লাইনটিতে কোনো ধরনের কাভার না থাকায় 6 আগেও একই এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন প্রাণ হারায়। এভাবে যদি পল্লী বিদ্যুতের যে গাফিলতির কারণে আমরা নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিদ্যুতের কারণে আজকে 2 লোক নিজের চোখের দেখা মানে ছটপটায়া যেমন মানুষ মরে এভাবে মারা গেছে। অরক্ষিত বিদ্যুতের তার ছিঁড়ে পুড়ে গেছে 20 গ্রাহকের মিটার। আমাদের 15-20 মিটার নষ্ট হয়েছে, আমরা জেনে ক্ষতিগ্রস্ত হলে এটা আমাদের কাদের কাছে আমরা অভিযোগ জানাবো। ময়মনসিংহ সদর উপজেলার সব ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিদ্যুৎ সরবরাহ সচল থাকলেও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। বিদ্যুৎ, টেলিফোন, ডিশ লাইন ও ইন্টারনেটের তার মাটির নিচে দিয়ে স্থানান্তরের দাবি এলাকাবাসীর। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরও থাকছে, নকল করা হয় জুডিশিয়াল ও নন জুডিশিয়াল স্ট্যাম্প, রাজধানীর মতিঝিল থেকে ছড়িয়ে দেওয়া হতো সারা দেশে 50 লাখ টাকা মূল্যের স্ট্যাম্প সহ গ্রেপ্তার 4। এবার আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলল বিএনপি। নির্বাচনকালে নির্দলীয় সরকারের ব্যবস্থা ছাড়া বর্তমান কমিশনের অধীনে কোনো সংলাপেও বসবে না বলে সাফ জানিয়েছেন দলের নেতারা। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, নেতৃত্বশূন্য দলটি সরকারের উন্নয়ন দেখে অন্তর্জ্বালায় ভুগছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে একথা বলেন দুদলের নেতারা। বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্মরণ সভা আয়োজন করে সম্মিলিত ছাত্র যুব ফোরাম। উপস্থিত ছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বেশ কিছু কেন্দ্রীয় নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রশ্ন তোলেন আগামীতে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে। দাবি করেন, বিএনপি নেত্রী বেগম জিয়াকে নিয়ে ষড়যন্ত্র চলছে। দেশের নেত্রী বেগম খালেদা, দেশের জনগণের নেত্রী, তাকে পদ্মাতে টুপ করে ফেলে দিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। জনগণের কাছে অনতিবিলম্বে ক্ষমা চান। শেখ হাসিনা বলেছেন রয়্যালিতে তিনি আর প্রধানমন্ত্রী হবেন না। আমি ওবায়দুল কাদেরকে আবার জিজ্ঞেস করতে চাই যে তিনি তো বলেছেন আর প্রধানমন্ত্রী হবেন না, ভবিষ্যতে যেদিনই আপনারা ক্ষমতায় আসেন আপনাদের পরবর্তী প্রধানমন্ত্রী কে এটা জনগণকে জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নেতৃত্ব শূন্য বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের উন্নয়ন নিয়ে বিএনপি নেতারা অহেতুক অপব্যাখ্যা করছেন বলেও অভিযোগ করেন তিনি। পদ্মা সেতু হয়েই গেল, কণ্ঠপল্লী টানেল হয়েই গেল,
জ্বালা, গরম তোর জ্বালা। নির্বাচন আসছে, কি দেখাবেন, কি দেখিয়ে ভোট চাইবেন নেতাটাকে? পলাতক, দণ্ডিত, প্রধানমন্ত্রীকে হবে। একই অনুষ্ঠানে দলটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি মহাসচিব সহ দলটির নেতারা দেশের উন্নয়ন থামাতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফখরুল সাহেবরা আমাদের বঙ্গোপসাগর দেখান, কাদেরকে বঙ্গোপসাগর দেখান? আপনারা বঙ্গোপসাগরে হাবুডুবু খাচ্ছেন, আমাদের নেতৃত্বে রয়েছেন সব ধার্মিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে নেতাকর্মীদের প্রতি নির্দেশও দেন আওয়ামী লীগ নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাক স্বাধীনতা বিরোধী নয়, সাইবার ক্রাইম মোকাবেলা করতে ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছে, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মত বিনিময় সভায় তিনি বলেন, এই আইনে মামলা হলে সঙ্গে সঙ্গে গ্রেফতার না করে যাচাই বাছাইয়ের পর আদালত সিদ্ধান্ত দেবেন। আমি আরও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বলেছি যাতে এই মামলাটা করার সঙ্গে সঙ্গে যেন কাউকে আপনার অ্যারেস্ট না করা হয়। প্রাইম অফিসি এস্টাবলিশড হলে কোর্ট হবে, কোর্ট যেটা মনে করে, যদি মনে করে যে এটা অত্যন্ত গর্হিত অপরাধ তাহলে সেই রকম পদক্ষেপ নেবে এবং পিপি সাহেব সেই কথা বলবেন, আর যদি মনে করে যে না সমন জারি করলেই যথেষ্ট, সমন জারি করবেন। কিন্তু তাই বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে ফেলতে হবে এটা আমি কিন্তু আই ডু নট সাবস্ক্রাইব টু দ্যাট আইডিয়া। আগামী নির্বাচনে 300 আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। ইভিএম এর মাধ্যমে ভোট কারচুপির শঙ্কা আছে জানিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদের বলেন, কোনো দলের সঙ্গে জোটভুক্ত হওয়ার সিদ্ধান্ত আসবে নির্বাচনের আগে। দুপুরে রাজধানীতে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা কার সঙ্গে জোট করব কি করব না সেটা পরের ব্যাপার, এখনও নির্বাচন অনেক দেরি আছে। আমরা 300 আসনে আমাদের সাংগঠনিক এবং আমাদের মোটামুটি আমাদের প্রার্থী যোগ্য প্রার্থী বিবেচনা করে আমরা একটা জাতীয় দল হিসেবে সর্বাত্মক প্রিপারেশন নিয়ে রাখছি। পরে অবস্থার প্রেক্ষিত দেখে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হবে আত্মঘাতী, এমনটাই বলছেন দেশের ব্যবসায়ীরা। এই মুহূর্তে গ্যাস বিদ্যুতের দাম বাড়লে অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হবে এবং আরও বেড়ে যাবে নিত্যপণ্যের দাম। মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর এফবিসিসিআই এর সংবাদ সম্মেলনে এমন মত দেন ব্যবসায়ীরা। বাজারে ভোগ্যপণ্য সহ বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী, আমদানি ব্যয় মেটাতে ডলার খরচ করতে হচ্ছে বেশি, বাড়ছে ডলারের দাম। অর্থনীতির টালমাটাল অবস্থায় টিকে থাকতেই হিমশিম অবস্থা, এমন অবস্থায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব আত্মঘাতী বলে মনে করছে এফবিসিসিআই। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুতের প্রস্তাবিত দাম বর্তমান দামের দ্বিগুণেরও বেশি, এটি কার্যকর হলে বাড়বে উৎপাদন খরচ, বড় রকম ক্ষতি হবে অর্থনীতিতে। আমি যদি 13 টাকার গ্যাসটাকে আমি যদি 23-28 টাকা করে দিই তাহলে তো সব গ্যাস থাকবে হয়তো, কিন্তু ইন্ডাস্ট্রি থাকবে না। দাম বাড়া উৎপাদন খরচ বাড়াই দিই তাহলে কিন্তু আমরা ভালনারেবল সিচুয়েশন হবে, কস্ট অফ ডুইং বিজনেস এবং আমাদের উৎপাদন খরচ বেড়ে যাবে এবং মূল্যস্ফীতি বেড়ে যাবে। যেই হারে বারবার উদ্যোগ নেওয়া হচ্ছে এটা আর চেষ্টা করার কোনো সুযোগ থাকবে না, তাহলে ওই বিদ্যুৎ লাইনও কাটবে, গ্যাস লাইনও কাটবে, ইতিমধ্যে গ্রাহকের 2200 কোটি টাকা ডিপোজিট আছে তাদের অ্যাকাউন্টে। আমাদের গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর চেয়ে অপচয় রোধ করার উপর জোর দেন ব্যবসায়ীরা। অর্থনীতির এমন অবস্থায় দাম সমন্বয় করতে আমলাতান্ত্রিক নয় রাজনৈতিক সিদ্ধান্ত চান ব্যবসায়ীরা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। স্বপ্নপূর্ণের দ্বার প্রান্তে রাজধানীবাসী, মেট্রো রেলের নির্মাণ কাজে এখন চলছে স্টেশনে ঢোকা ও বের হওয়ার পথ তৈরির কাজ। আনুষ্ঠানিক যাত্রার আগে আগস্টেই মেট্রো রেলের কোচের সমন্বিত চলাচল পরীক্ষা করতে যাচ্ছে কর্তৃপক্ষ। পাশাপাশি এমআরটি এর যোগাযোগে স্থাপন করা হচ্ছে নিজস্ব টেলিকম পদ্ধতি।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11 কিলোমিটার পথ ধরেই রাজধানীর বুকে যাত্রা শুরু হবে মেট্রো রেলের। সেই লক্ষ্যে কাজ হয়েছে প্রায় 92%, বৈদ্যুতিক লাইন বসানোর কাজ শেষ হয়েছে শতভাগ। এই পথে 9টি স্টেশনের নির্মাণ কাজও প্রায় শেষের দিকে, এখন চলছে স্টেশনে ঢোকা আর বের হবার পথ তৈরির কাজ। প্রকল্প এলাকা গেলেই বোঝা যায় স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে নগরবাসী। আনুষ্ঠানিক যাত্রার আগে শেষ করতে হবে ট্রেনের সমন্বিত চলাচলের পরীক্ষা। এই পরীক্ষামূলক চলাচলেই ঠিক হবে সময়, গতি ও স্টেশনে কোন প্ল্যাটফর্মে কোন অংশে ট্রেনগুলো দাঁড়াবে সেই বিষয়গুলো। এই কর্মযজ্ঞে কর্তৃপক্ষের লক্ষ্য আগস্ট। প্রধান কাজগুলো আমরা জুনের ভিতরে শেষ করব এবং বাকি যে পরিপূর্ণ কাজ আপনি যেটা বলছেন, অর্থাৎ এক্সিট এন্ট্রিগুলোতে লিফট, এসকেলেটার যা কিছু আছে সেগুলো তো আমরা প্রকিউর করে ফেলেছি, তো সেইগুলো ইনস্টলেশন সব কিছু আমরা অগাস্টের ভিতরে শেষ করে ফেলতে চাই। সমন্বিত পরীক্ষা যেটা, স্যার ইন্টিগ্রেটেড টেস্ট, ওই যে বললাম যে অগাস্ট লাগবে। পাশাপাশি এমআরটি নিজস্ব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ইন্ডিপেন্ডেন্ট টেলিকম মেথড, সেটি স্থাপনাও শুরু হয়েছে। এটা তো আইসিটি বেসড মেট্রো ট্রেনটা চলাচল করবে, সেটার জন্য আমরা বিটিএসসির থেকে আমরা ইতিমধ্যে অনুমতি নিয়েছি। আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট একটা নেটওয়ার্ক সিস্টেম থাকবে, নাহলে মেট্রো রেল সঠিকভাবে পরিচালনা করা যায় না, এবং সেটার এখন আমরা টেস্টিং কাজটা করছি। এখনও স্টেশনগুলো থেকে নেইবার ম্যাপিং, অর্থাৎ স্টেশনগুলোর আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানে যাওয়া ও বের হওয়ার পথগুলো নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি ডিসেম্বরে এই আগারগাঁও স্টেশন পর্যন্ত যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন এমআরটি লাইন 6। কর্তৃপক্ষ বলছে ভাড়ার বিষয়টা এখনও চূড়ান্ত না হলেও নগরবাসীর সাধ্যের মধ্যেই থাকবে মেট্রো রেলের যাত্রা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা লেডিস ক্লাবের নির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন। সকাল 11টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বিকেল 4টায়। এবারের নির্বাচনে 15টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন 31 জন প্রার্থী। এর মধ্যে একক প্রার্থী থাকায় ভোট হয়নি সাহিত্য সম্পাদক পদে। নির্বাচনে মোট ভোটার 704 জন। শারীরিক প্রতিবন্ধকতা আর বয়সের ভয়ে নুজো হওয়ার পরও অনেকে আসেন ভোট দিতে। ভোট পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ফাহিমা খাতুনের নেতৃত্বে 6 সদস্যের কমিশন। এবারে নির্বাচনে বিজয়ীদের ওপর বর্তাবে আগামী 2 বছর ক্লাব পরিচালনার দায়িত্ব। সবাই মিলে আমরা চেষ্টা করছি যে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য। ক্যান্ডিডেট যারা আছেন সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন, ভোটার উপস্থিতি খুবই ভালো, প্রত্যেকের মধ্যেই একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করছে। আমাদের অনেক সিনিয়র সিটিজেনরা আছেন, হুইল চেয়ারে করেও কিন্তু ভোট দিতে আসছেন। সবার মধ্যেই একটা উৎসবমুখর পরিবেশ আছে এবং সবাই আনন্দ নিয়ে সন্তোষ প্রকাশ করেই ভোট দিচ্ছে। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের মিশিগানে ভয়াবহ টর্নেডো আঘাত হেনেছে, স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও মারা গেছেন 1 জন, আহত অন্তত 44 জন। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় কয়েক হাজার মানুষ, বেশ কিছু এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। অন্যদিকে জার্মানিতেও টর্নেডোর আঘাতে আহত হয়েছেন অন্তত 30 জন। ব্যাপক ক্ষতির শিকার দেশটির পশ্চিমাঞ্চল। এভাবেই টর্নেডোর ঘূর্ণিতে উড়ে যাচ্ছে জিনিসপত্র। শুক্রবার স্থানীয় সময় দুপুরে মিশিগান অঙ্গরাজ্যের গেলট শহরে আঘাত হানে টর্নেডো। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা, বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটে, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টর্নেডো শহরটিতে কার্ফিউ ঘোষণার পাশাপাশি স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে আরও বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ছে গাছপালা, বিদ্যুতের খুঁটি, এ চিত্র জার্মানির পশ্চিমাঞ্চলের। শুক্রবার ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশটির প্যাডেরবন শহর, চারদিকে কেবল ধ্বংসের চিহ্ন। রেলপথ ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়, ব্যাহত হচ্ছে যান চলাচল, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। টর্নেডোর আঘাতে বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটে, খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন উদ্ধারকর্মীরা। আহতদের ভর্তি করা হয় বিভিন্ন হাসপাতালে, এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারের মাঠে নেমেছেন কর্মীরা, পুনর্বাসনের কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে কয়েকদিনের মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ভয়াবহ বন্যার কবলে পড়েছে কলম্বিয়া, পানিতে ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাট, গৃহহীন হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। বন্যার কারণে সাময়িক বন্ধ রয়েছে বিমান চলাচল, স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ। রাইসা জান্নাত, সময় সংবাদ।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রেড কার্পেটে তারকাদের দ্যুতি। প্রতিদিনই লাল গালিচা আলোকিত করছেন বিশ্বের খ্যাতিমান তারকারা। সেই ভিড়ে এবার ছিলেন বাংলাদেশের আরিফিন শুভ, চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু সহ বেশ কয়েকজন তারকা। ফ্রান্সের কান থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার আল কাসির। বরাবরই কান চলচ্চিত্র উৎসবের বড় উন্মাদনার নাম রেড কার্পেট। বাহারি রঙের পোশাকে বিভিন্ন দেশের তারকারা মুখর করেন এই লাল গালিচা। হলিউড, বলিউড কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তের তারকার মনে সবসময় লালিত থাকে কান লাল গালিচায় হাঁটার ইচ্ছা। রীতি অনুযায়ী 75তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রতিদিন বসছে লাল গালিচার এই আয়োজন। সন্ধ্যা থেকে শুরু হয়ে আয়োজন চলে রাত 10টা পর্যন্ত। রেড কার্পেটে দুনিয়া কাঁপানো তারকাদের মোহনীয় হাঁটাচলা দেখার জন্য অপেক্ষায় থাকেন হাজারো মানুষ। রেড কার্পেট ছাড়া কানের আনন্দ জমেই না। সিনেমা দেখার পাশাপাশি রেড কার্পেট আমাকে দেখতেই হয়, তাই এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছি। আশা করি অপেক্ষার প্রহর শেষ হবে। আমরা অপেক্ষায় থাকি এই রেড কার্পেটের জন্য। আগের বার আমি আসতে পারিনি, এবার এসেছি। দেখা যাক তারকাদের কতটুকু কাছ থেকে দেখতে পারি। উৎসবের শুরুর দিনেই 22 গজের লাল গালিচায় হেঁটেছেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রায়, দীপিকা পাডুকোন সহ আরো অনেকে। উৎসবের চতুর্থ দিনে বাংলাদেশের হয়ে লাল গালিচায় হাঁটেন আরিফিন শুভ। শুধু লাল গালিচাই নয়, উৎসবের মূল ভেন্যু পালে দো ফেস্টিভ্যাল ভবনের রাস্তার দুই পাশে প্রতিদিন থাকে সিনেমা প্রেমীদের ভিড়। প্রিয় তারকার সিনেমা দেখার জন্য প্লেকার্ড হাতেও দাঁড়িয়ে থাকেন অনেকে। চলচ্চিত্রের তীর্থস্থান খ্যাত কান শহরে উৎসবের 75তম আসর বসেছে 17 মে, চলবে 28 মে পর্যন্ত। এবার স্বর্ণপামের দৌড়ে আছে 22টি সিনেমা। সমাপনী দিনে কার হাতে উঠবে স্বর্ণপাম তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে রেড কার্পেট। প্রিয় তারকাকে দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় করে অসংখ্য মানুষ। আর এই রেড কার্পেটটি প্রতিদিন বদল করা হয় 3 বার। ফ্রান্সের কান শহর থেকে আল কাসির, সময় সংবাদ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না মুশফিকুর রহিম। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বোর্ড থেকে ছুটি নিয়েছেন এই ক্রিকেটার। প্রথমে সফরের একটা খণ্ডকালীন অংশে মুশফিককে না পাওয়ার কথা থাকলেও অনুপস্থিত থাকতে যাচ্ছেন গোটা সফর জুড়েই। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ছুটির আবেদন করেছিলেন মুশফিক, তবে কোটা পাওয়ার প্রেক্ষিতে এতদিন তা নিশ্চিত ছিল না। এরপর চলতি বছরেই হজের সুযোগ পাওয়ায় আসন্ন গোটা ক্যারিবীয় সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন এই সিনিয়র ক্রিকেটার। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগামী 22 জুন সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দেবেন মুশফিক। আর 3 পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে 5 জুন। 16 তারিখ থেকে অ্যান্টিগায় শুরু প্রথম টেস্ট। 2 টেস্ট সিরিজের শেষে মাঠে গড়াবে টি-20 ও ওয়ানডে সিরিজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সুরমা কুশিয়ার আর পানি কমলেও বিপদ সীমার ওপরে। সিলেটে বানভাসীদের ত্রাণের জন্য হাহাকার, পুলিশের সঙ্গে হাতাহাতি। সুনামগঞ্জেও পানিবন্দীদের দুর্ভোগ। অরক্ষিত রেলগেটে আবারও দুর্ঘটনা। গাজীপুরে ট্রেনের ধাক্কায় পিকআপের 3 যাত্রী নিহত। ময়মনসিংহে চলন্ত ভ্যানে বিদ্যুতের তার পড়ে 2 জনের মৃত্যু। এবং এবার আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন। বিএনপির নির্দলীয় সরকার ছাড়া সংলাপ নয়, সাফ জানালেন নেতারা। অন্তর্জ্বালায় ভুগছে নেতৃত্বশূন্য দলটি, মন্তব্য ওবায়দুল কাদেরের। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।